আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার সে কি একলা পাখি মন জনকি মন বিভাগি করে কি বা সংসার সংসারে আছে যার সেই বুঝি সুখী তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী আসল কোনটা আর কোনটা নকল আসল কোনটা আর কোনটা নকল সব বুঝি নিয়তিরে পাবার দখল পাবার দখল পাবার দখল পাবার সংসার 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 বাড়িটাকে অপরিষ্কার করে রেখেছেন কেন? পরিষ্কার টিষ্কার করতে পারেন না? হ্যাঁ চাইলে পারি, কিন্তু গরম যাইব না, এরম জঙ্গলই রাখুন লাগব। কেন? ভূতেরা তো আবার এরকম বাড়ি পছন্দ করে। মা, সরি মা, সরি, তুমি কখন আসলে? কেন, অন্য কেউ আসার কথা ছিল? ছি ছি, অন্য কেউ আসার কথা থাকবে কেন, তুমি ছাড়া কে আছে? তাহলে আমাকে দেখে মনে হলো যে ভূত দেখেছিস। হ্যাঁ, এই বাই দ্য ওয়ে, উনি কে? ওনাকে চিনলাম না। উনি এই বাড়ির কেয়ারটেকার গোফরান। গোফরান? এই, আপনি ওনাকে ভয় দেখিয়েছেন কেন? কি কোন ভয় দেখাম কেন, ভয় দেখিনি তো। আপনি বলেননি যে এই বাড়িতে ভূত আছে? আমি আমি কইলেই এ বাড়িতে ভূত থাকবো, আর না কইলে থাকবো না, এমন তো কোনো কথা নাই। এই, আপনি কথা বাজাবেন না, স্ট্রেট বলুন, আপনি ওনাকে এ বাড়িতে ভূত আছে, ভূত এই কথা বলেছেন? যে বলছি, যেটা সত্যি সেটাই বলছি। সত্যি বলেছেন মানে? এই বাড়ির পাশে দিয়ে যে নদীটা গেছে এটার নাম হয়েছে কালিন্দী নদী। এই নদীতে গভীর রাতে আলো জ্বলে। আপনার যদি ভাগ্য আলো থাকে তাহলে আজ রাতেও দেখতে পাবেন, এইখান থেকে স্পষ্ট দেখা যায়। গভীর রাতে রাতে একটা দুটার সময় বারান্দায় দাঁড়াইলে নদীতে দেখা যায় আলোর রোশনাই। কখনো কখনো এমন হয় সেই রোশনাইতে সারা বাড়ি আলোকিত হয়ে যায়। আমি আমি আমার সাহেবের একদিন কইছিলাম, এটা কি সাহেবে আমারে কয় কষ্ট। মানে সাহেবটাকে? উনি হচ্ছে এই বাড়ির মালিক। আর মানে কষ্টটা কিসের? এই এলাকায় আগে জমিদাররা থাকতো। এই দাঁড়াও, গল্পটা আমি বলতেছি। দুই জমিদার, তারা ছিল বন্ধু, দুজনের মধ্যে কি ভালোবাসা, একজন আরেকজনের সারা কিছুই বোঝে না। একজনের ছিল একটা মেয়ে, আরেকজনের ছিল একটা ছেলে। এই ছেলে মেয়ে দুজন দুজনের ভালোবাসা শুরু করলো, আর এটাই কাল হয়ে দাঁড়াইল, বন্ধুত্ব থেকে হয়ে গেল শত্রুতা, দুজন দুজনের হয়ে গেল শত্রু, চরম শত্রু। তার এই ছেলে মেয়ের ভালোবাসা কোনোভাবেই মানে নিল না, আর সেই জায়গার থেকে মেয়ে কালিন্দী আত্মহত্যা করল, আর সেই নামে নদীর নাম হইল কালিন্দী।
মাকে যে বললাম কথাগুলো বলবো, এখন কি করে বলি? বলার পরে মা যদি অনেক রিয়্যাক্ট করে, থাক, কি যে বলবো কিছুই বুঝতে পারছি না। রুবা রুবা মনে সাহস আনো। থুত, কি বলবো এখন? না, মাকে কথাগুলো বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। মা আসলে যেভাবেই হোক কথা ঘুরিয়ে ফেলতে হবে। ইয়েস, শুধুমাত্র তোমার চা খাওয়ার জন্য না, আমার সারা জীবন কুমারী থাকা উচিত মা। তোমার পাশে পাশে থাকা উচিত যেন আমি প্রতিদিন তোমার হাতে বানানো চা খেতে পারি। কিন্তু তবু আপনাকে বিয়ে করতে হবে, প্রয়োজন হলে আপনার সংসারে গিয়ে আমি হবু শাশুড়ি হয়ে থাকবো। আপনাকে আর আপনার হাজবেন্ডকে চা বানিয়ে খাওয়াবো, আর আপনারা দুইজন আমাকে স্যালারি দেবেন। ও ঠিক আছে, এবার আপনি আসল প্রসঙ্গে আসুন। আসল কথা? ও মা, হ্যাঁ মনে পড়ছে, আসল কথা হচ্ছে ফুলমুন কবে মা? ফুলমুন? ফুলমুন তো কদিন আগেই হয়ে গেল। কিন্তু আপনার মনের মধ্যে যদি চাঁদ দেখার ইচ্ছেটা থাকে, তাহলে আপনি যখনই আকাশের দিকে চাইবেন তখনই চাঁদ দেখতে পাবেন। কাম টু দি পয়েন্ট। না মানে, হ্যাঁ মানে ভাবছিলাম যে তুমি না আসলে নাচোর বান্দা মা। জি, ওকে ফাইন বলছি, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে যে তুমি আমার কথাগুলো শুনে এখন রিয়্যাক্ট করবে না, প্লিজ। আরে কি আশ্চর্য, আমি তো কথাটা এখনো শুনিনি, এখনই শর্ত জুড়ে দিচ্ছিস কেন? আগে কথাটা শুনি, তারপরে আমি ডিসাইড করব যে আমি কিরকম মনোভাব ব্যক্ত করব। আচ্ছা, আমি না মা মানে ওই যে এই বিয়েটা করতে চাই না সত্যি সত্যি। ওই কথা, হাউ নাইস! এটা যে আপনি বলবেন সেটা কিন্তু আমি আগে থেকেই জানি। জানতে? কিন্তু সরি মম, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। এবার একটা খুশির গল্প করি। এই কয়দিন আগের কথা, রাত তখন 9টা কি 10টা বাজে, অজর ধারায় বৃষ্টি পড়তেছে। হঠাৎ দেখি কি উঠানে শত শত কই মাছ। আমি ভাবলাম উঠানে যখন কই মাছ আসছে কটা ধরি, সেই না কই মাছ ধরতে গেছি। আর অমনি অমনি কেনা যেন আমার হাতে টান দিয়ে ধরছে। আমি তো তখনই বুঝছি এটা তো অন্য কোনো বিষয়, সাথে সাথে আমি ব্যবস্থা নিলাম। কি ব্যবস্থা নিলেন? দোয়া কালাম পইরা মুখের মধ্যে ফু দিলাম, তারপর চক্কর কাইটা চিৎকার করে কইলাম, কে আইবি আয়, আইস তো কয়েকদিন কি আমার কই মাছ গুলা সব আমার দিকে আইতে লাগলো। এই সকরের চারদিকে কই মাছ গুলা হুড়মুড় করতে লাগলো। একটা কই মাছ সকরের ভিতরে আইতে পারে না, কিন্তু একটা বিশাল কই মাছ কেমন করে জানে সকরের ভিতর ঢুকে গেল। আর আর আমার Yeah.
ব্যাপার, উনি কাজটা আমি কাছে দেবো। এবার টি শার্টটা ছাড়ো, আমার আমার টি শার্টটা ছাড়ো, ছেড়ে দেবো, এখানে বসুন বসুন, এখানে দরকার হলে আপনি এখানে শুয়ে পড়ুন। হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না, আমি এখানে আছি, আমি ভাড়া দিচ্ছি, ভয় কোনো কারণ না, ঠিক আছে আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ এবার মাইক থেকেগুলো ছেড়ে ফেলে কিন্তু, প্লিজ রিল্যাক্স হন। মা বিয়েটা তো আমাকেই করতে হবে না, বিয়ের পর ঘর সংসারটাও তো আমাকে করতে হবে, তাহলে আমার মতামতের একটু প্রায়োরিটি থাকা উচিত না? আপনাদের গার্জিয়ান হিসেবে আমাদের মতামতের প্রায়োরিটিও দেওয়া উচিত। আগে গাছ বাঁচলে তারপর ফল, আপনি যদি ফল হন তাহলে আমি গাছ, সুতরাং আমার মতামতের গুরুত্ব অনেকখানি। তোকে এই ছেলেকেই বিয়ে করতে হবে, এখান থেকে কোনো নরণচরণের উপায় নেই। হুম, এটাই হচ্ছে আমার শেষ কথা, আমি এই বিষয়ে আর একটা কথাও বলতে চাই না। হ্যাঁ টোকন, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কেন স্যার? না ওই যে তুমি যে গাছগুলো দিয়েছো খুব ভালো হয়েছে, পছন্দ হয়েছে আমার। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কোনো আপডেট আছে কি? হ্যাঁ মানে একটু সমস্যা দেখা দিয়েছে, ওই তোমার আন্টি বলছে যে গাছগুলো থেকে নাকি খুব দুর্গন্ধ বেরোচ্ছে, আর মানে সে আমাকেও কাছে ঘেঁষতে দিচ্ছে না, বলে যে আমার গা থেকে নাকি ওই একই দুর্গন্ধ বেরোচ্ছে। স্যার সেটা কোনো সমস্যা না, মানে সব কিছুর মধ্যেই তো স্যার একটু কাছাকাছি থাকা লাগে, এটা তো স্যার আপনি ভালো করে জানেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি স্যার, মানে গাছের সুফল পাতি হলে মানে একদম খুব কাছে গিয়ে ব্রিদিং করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই স্যার। আর সেটা তো ঠিকই, কিন্তু সেটা তো যাওয়া সম্ভব হচ্ছে না, অন্য কিছু দেখো না ভেবে কিছু বের করা যায় কিনা স্যার। অন্য কিছু? হ্যাঁ স্যার বের করা যাবে না, কি জন্য যায়, আমার মাথায় একটা মানে অন্যরকম প্ল্যানিং আছে স্যার, সেটা হচ্ছে একটা স্প্রে প্ল্যান। আপনি যখন গাছের উপর স্প্রেটা করে দিবেন স্যার, গাছের অরিজিনাল মানে ন্যাচারাল যে গন্ধটা সেটা চলে যাবে, তারপর খুব কাছাকাছি গিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারবে উনি, মানে কোনো সমস্যা হবে না স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে স্প্রে দেবে ঠিক আছে, কিন্তু স্প্রে দিলে গাছের গুণাগুণ নষ্ট হয়ে যাবে না? তা তো একটু হবেই স্যার, মানে প্রাকৃতিক কোনো কিছুর বাইরে আপনি এক্সট্রা কিছু ব্যবহার করতে গেলি মানে কেমিক্যাল যুক্ত, গাছের গুণাগুণ নষ্ট হবে স্যার। হ্যাঁ এটা খুব স্বাভাবিক না স্যার, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের দেখতে হবে যে পেশেন্ট কমফোর্টেবল কি না স্যার, এর বাইরে তো কিছু করার নেই স্যার, আর কি করবো। কি যে বলো তুমি, তারপর ঠিক নেই, আরে আমি তো তোমাকে খুব ইন্টেলিজেন্ট ছেলে মনে করতাম, তো তোমার সাথে কথা বলা সম্ভব না স্যার। স্যার খুব ফাইন স্যার, খুব ফাইন করে রাগ করে, তবে বুঝাইলে স্যার আবার বুঝবে স্যার, কি মাইন্ড করি। Good. Wow.
was first. Oh, Ami? Wow. Says Tom. Tom. Bagina re bagina, eto taratare kuriya je tumi bilai mariya. Ami bujhte pari nai. Bilai mere phalaisi mane? Hey. Tumi ki bujhte chaicho? Ami jeta bujhte chaitechi. Tui kita bolte chaitecho seta ko. Na mane ami সারা রাত তোমার ম্যাডামরে পাহারা দিছি, বারবার বোঝানোর চেষ্টা করছি যে ভয় পায়েন না, ভয় পায়েন না। মানে ফজরের রক্তে যে বুঝাইতে সক্ষম হয়েছি যে এই বাড়িতে ভূত বলে কিছু নাই, আপনি ভয় পায়েন না। তারপরে সে তার রুমে গেছে। ফাইন, আমি তো সেই কথাটাই তোমাকে বলতে চাইতেছি, তোমার থেকে জানতে চাইতেছি, দুষ্ট কোথাকার, তুমি কি বুঝাইতে গিয়ে কি বুঝাইতে চাইতেছো, কি ভাবছো তুমি? বাহিনা, একটা তো সমস্যা হয়ে গেছে গা, তাই ভোরবেলা তোমার সাথে জিনিসটা শেয়ার করার জন্য আসছি। কিরকম? ও যে গুড়াওয়ালা আছে না, টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হয়েছিল, এ তো না বলিয়া না কইয়া তো চলিয়া গেছে, রাতের বেলা ফলাইছে। বলো কি, ঘোড়া তো এই শুটিং এর সাথে কি জানি বলে কন্টিনিউটি 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 হয়ে গেছে, ওই ঘোড়া ছাড়া তো চলবে না এখন। রে বাগিনা রে বাগিনা, ইতা কিতা কস রে, চলবো না মানি, তোর এই মামার অভিজ্ঞতা চূড়ান্ত পর্যায়ে চলিয়া গেছে, চূড়ান্ত শিখরে চলিয়া গেছে। তুই যদি এখন ইচ্ছা করস যে আমি বাঘের দুধ দিয়া চা খামো, আমি সুন্দরবনের থেকে বাঘের দুধ আনিয়া তোর এখানে দেবো, তুই চা খাবি ফতফত করিয়া। তার মানে তুমি কি করতে যাচ্ছ? মানে কি চাপাবাজি করো না, বাঘ তো আনা সম্ভব না, মানে এখান থেকে কি গরু ছাগল ভেড়া এগুলো ধরে নিয়ে ঘোড়া বানাই দিবা? তার উপর আমার উঠতে হবে? আরে চলবে চলবে, এটা কি তা কস, অন্য আর একটা গুড়ার অর্ডার দিয়ে দিছি, চলিয়া আসবো, একটু কালারে হেরফের আছে, ওটা সমস্যা নাই, প্রবলেম সলভ করিয়া ফেলবো। আর আমি বুঝলাম না তুমি কালার ম্যানেজ করবে কেমনে? গুড়ার গায়ে পেন্টিং করিয়া দিমু, রং মারা গুড়া সুন্দর, অসুবিধা কিতা, কেন দেখোস না কত মেলায় কত জায়গায় গুড়ার সুন্দর করে রং, হুবহুব গুড়ার মতো মনে হয়, সামনে হাত দিলে মনে হয় না এটা তো মাটির কাঠের, ওরকম রং মারমো। আচ্ছা তুমি কি তোমার ম্যাডামরে জানাইছো, পিতারে জানাইছো? না, মাথা খারাপ নাকি? গরম মাথা তো, তখন কিতা কয় না কয় এই জন্য জানাই নাই, ব্যবস্থা করবো আমি একটা। না সেটা জানাইতে হবে তো, ওই তো যথেষ্ট আওলা, মাথা গরম আছে, জানাইতে হবে আগে। হ্যাঁ ঠিক ঠিক কথা বলছো, ঠিক কথা বলছো, তুই এক কাজ কর, তাড়াতাড়ি রেডি হ, রেডি টুডি হয়ে আয়, আমি দেখে ওখানে ম্যানেজ করতেছি। ওকে ঠিক আছে। যাবো কিন্তু তার আগে তোমার সঙ্গে একটু কথা আছে। কি হয়েছে বল বাবা, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? কি হেল্প? টাকা পয়সা লাগবে? না না ওসব কিছু না, মানে বলছিলাম আমার বিয়ের বিষয়টা নিয়ে। কি হয়েছে বিয়ে নিয়ে? তুই যে কেন এত তাড়াহুড়া করছিস আমার তো মাথায় ঢুকছে না। আর এনগেজমেন্টের ডেটও নাকি ঠিক হয়েছে শুনলাম, এর আগে তো আর করা সম্ভব না। না মানে বাবা আমি বলছিলাম ওই বিয়েটা কি বন্ধ করা যায় না? বলিস কি তুই, এত দূর আগানোর পর বিয়ে বন্ধ করতে হবে? বিয়ের সাথে কি ছেলে খেলা নাকি? আর বাবা আমি ঝোঁকের মাথায় হুট করে একটা কথা বলে ফেললাম, আর সবাই মিলে এত তাড়াতাড়ি আয়োজন করে ফেলবে এটা তো আমি বুঝিনি। মানে কি, তুই কি বিয়ের জন্য এখন রেডি না? না বাবা একদমই না। বাবা প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। তুই তোর ফুফোর মায়ের সাথে গিয়ে কথা বল, ওরা তো শুনলাম মেয়ে দেখে এসছে, এখন কি আর কিছু করা সম্ভব হবে? হ্যাঁ বলেছি কিন্তু কেউ আমার কথা শুনছেই না। আরে মুশকিল তো, তোর কথা না শুনলে কি আমার কথা শুনবে? জুবেদা, হ্যাঁ জুবেদা, বাবা ফুফুর সাথে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে এখন? কোনসব নেই। হ্যাঁ কি কয়, এখানে বিয়ে করতো না, বিয়ার লাগে নাকি রেডি না? ও মা, এই তুই না বলে বিয়ার বিষয়ে স্ট্যান্ড বাই আসলি, ভাই যান তুমি ওর কথা মাথা নিও না তো, কাল থেকে তার মাথাতে একটা বুথ সাপছে। আচ্ছা তুমি কও ভাই যান, বিয়ার বিষয়ে ওর দুরাগ্য এমন কি ফিচ্ছানো যায়? বিষয় তো সেটা না জোবেদা, বিয়ে তো হ্যাঁ করবো, ওর কথা তো একটু গুরুত্ব দেওয়া লাগবো।
তুমি খালি হের কথাই চিন্তা করবা, মায়াডার কথা চিন্তা করবা না। মায়াডার বিয়া ঠিক হয়েছে, অহন যদি বাঙ্গিয়া দেই আত্মীয় স্বজনরে জানাই লাইছে এই মায়ের কোনোদিন বিয়া হইব। আসিফ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আরে কেন বিয়ে হবে না, বিয়ে অবশ্যই হবে, আর বিয়েটা করবে হচ্ছে আদিল। কি কাডা? আদিল, আদিল, সৈয়দ আদিল, আমার কনিষ্ঠ ভ্রাতা। আদিল বিয়ে করবে মেয়েটাকে? আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা কে? জি, কিন্তু আপু আমার কেন যেন মনে হচ্ছে আপনার কোথাও একটু ভুল হচ্ছে। তোমার নাম আসিফ তো? জি আসিফ। রুবা তোমার কলিগ প্লাস ফ্রেন্ড, তাই তো? জি জি। তাহলে এখানে ভুলটা কোথায় হচ্ছে? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার, বাতাস বুঝি ভরে দেয় মন তার সংসার সংসার। সে কি একলা পাখি, মন চ নাকি মন বিভাগী, করে কি বা সংসার সংসারে আছে যার সেই বুঝি সুখী। তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী, আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।